আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা থেকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ফুলকলি এগ্রোতে। ফুলকলি এগ্রো খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন, চারটে গরু, সেই সুদূর চট্টগ্রাম থেকে এই মেলাতে। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফুলকলি এগ্রো ফার্মের সেই সুন্দর সুন্দর গরুগুলো এবং এই গরুগুলোর ওজন এবং দরদাম সব বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আপনাদের ফার্মের পরিচয়টা দিবেন একটু। আমার ফার্ম হিসেবে ফুলকলি এগ্রো ফার্ম, আমরা চট্টগ্রাম থেকে এসেছি। আচ্ছা, আমার ফার্ম হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলি ব্রিজের একটু পরে মুচাচের বাজারের সাথে। আচ্ছা, কয়টা গরু নিয়ে এসেছেন মেলায়? মেলায় চারটে নিয়ে এসেছে। চারটে গরু নিয়ে এসেছেন? জি। আচ্ছা, এবছর আপনারা কতগুলো গরু তৈরি করেছেন কুরবানির জন্য? কুরবানির জন্য এখন প্রেজেন্ট আপনার 120টার মতো থাকবে। 120টা কাউন্ট করা হয়নি, বাট 120 আঠারোটা থাকবে। এর মধ্যে সবচেয়ে আইকনিক চারটে গরু নিয়ে এসেছেন? জি। আচ্ছা, তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। প্রথমে যে কালো গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে জানতে চাই, এটা কি জাতের গরু? এটা হিসেবে এমনি বেসিক্যালি আমরা সাইওয়াল বলতেছি, হালকা একটু ক্রস থাকতে পারে। আচ্ছা, আর গরুটা দাঁত হয়েছে ছয়টা। দাঁতে ছয়টা? দাঁতের এটা ওয়েট আছে আপনার 1020 কেজি। 1020 কেজি স্কেলে? স্কেলে মাপ। ও ভাই, এটা তো দেখে বোঝা যায় না যে এত ওজন আসলে। সাইওয়াল গরু ভাই, হঠাৎ মানে সবসময় এরকম বোঝা যায় না, সবসময় বোঝা যায় না। কিছু গরু আছে দেখা যায় অনেক ওজন হবে, বাট ওজন কম হয়। আবার কিছু গরু এখন 20-30 কেজি একটু ডাউন থাকবেই, তাও 1 টনের গরু। 1 টনের গরু মাস্ট এটা। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমরা কি বলতে পারি যে মেলার এটা সবচেয়ে বড় সাইওয়াল ক্রস জাতের মধ্যে গরু, যেহেতু স্কেলের মাপে 1 টন? এখন হবে আমি বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, মানুষেরগুলো তো আমি বলতে পারতেছি, আমি কেন চোখে দেখি নাই যারা স্কেলে। আমার জন্য এটাই সারা। আপনার জন্য এটাই সারা? জি আমার জন্য। আচ্ছা, এটা নাম আছে কোনো? নাম তুফান। তুফান? জি। আচ্ছা, কি পাগলা স্বভাবের নাকি গরুটা? আগে পাগলা ছিল, এখন একটু শান্ত হয়ে গেছে। আচ্ছা, তুফানের সবাই এখন শান্তশিষ্ট হয়ে গেছে? হালকা শান্তশিষ্ট হয়ে গেছে, মাঝে মধ্যে আবার দুষ্ট। তো ভাই, তুফানের দাম চাচ্ছেন কত মেলা বিক্রির জন্য? দাম চাচ্ছে ভাই 30 লাখ টাকা। তুফানের দাম চাও 30 লাখ? জি। মেলায় কি দরদাম কিছু হয়েছে? এখনো ভাই কাস্টমার আসে নাই তেমন। এখনো কাস্টমার ওরকম আসে নাই না? না। আচ্ছা আচ্ছা, তাহলে তুফানের দাম চাচ্ছে 30 লাখ। তুফানের এই পাশে আমরা যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে জানতে চাই, দুইটা কি একসাথে জোড়া নাকি ভাই? জোড়া না, লাল এবং কালো মিলিয়ে ওটা বলতে পারেন। আচ্ছা, আর বেসিক্যালি গরুটা হচ্ছে সিন্ধি জাতের গরু। সিন্ধি জাতের গরু? জি। আচ্ছা মাশাআল্লাহ, অসাধারণ গরু, লুকিং এ অসাধারণ। আচ্ছা, এই গরুটা কয়টা দশ? দাঁতে ছয়টা, এটাও ছয়টা। দাঁতে এটাও ছয়টা? এটা ছয়টা। ওয়েট আছে আপনার 970 কেজি। 970 কেজি। আপনাদের ফার্মে কতদিন ধরে আছে এটা? এটা বেশি দিন হয় না। আচ্ছা আচ্ছা, এটার নাম আছে কোনো? এটার নাম হামদান। হামদান? আচ্ছা, হামদানের দাম যাচ্ছেন কত? 28 লাখ। আমদানের দাম 28 লাখ? জি 28। তুফানের দাম হচ্ছে 30 লাখ, আমদানের দাম 28 লাখ? জি। আচ্ছা আচ্ছা, এই পাশে আর কোনটা ভাইয়া? এই যে দুইটা। আচ্ছা, এই যে এখন যে গরুটা দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা ভাইয়া সাহিওয়াল জাতের গরু। সাহিওয়াল জাতের গরু? জি। আচ্ছা ভাই, আপনাদের গরু তো মাশাআল্লাহ প্রত্যেকটাই মানে এক একটা দেখার মতো, কোনটা হচ্ছে কোনটা কম না। এত সুন্দর সুন্দর গরু কি আপনি সংগ্রহ করেছিলেন? জি আমি সব সংগ্রহ। আচ্ছা, এত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেন কোথা থেকে ভাইয়া? বিভিন্ন জায়গা থেকে করে, যেমন এগুলো খামার থেকে সংগ্রহ করা, বিভিন্ন খামার থেকে এগুলোও খামার থেকে সংগ্রহ করা। মানে বেসিক্যালি আমার খামার থেকে গরু সংগ্রহ করা বেশি, আর ছোটো গরুগুলো আমরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ওইসব এলাকার থেকে সংগ্রহ। আচ্ছা, এই গরুর নাম কি ভাই? এটার নাম হচ্ছে মোফাসা। আচ্ছা আচ্ছা, ওজন? ওজন আছে 800 কেজি। 800 কেজি? জি। এটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 18 লাখ টাকা। 18 লাখ? আচ্ছা, এদিকে সর্বশেষ গরুটা যদি আমরা একটু দেখাই, এটা কী জাতের গরু ভাইয়া? 4 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস জাতের গরু? আচ্ছা। বয়স 7 দাঁত? বয়স হচ্ছে 4 দাঁত। এখন বাচ্চা গরু? বাচ্চা গরু। এবছর কি ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে না রাখার কোনো চিন্তা না? দাম হইলে ছেড়ে দেবো, দাম না হলে ছাড়বো। আচ্ছা, তাহলে এটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 13 লাখ। দাম চাচ্ছেন 13 লাখ টাকা? জি। আচ্ছা, তো ভাই, এই যে মেলাতে আমরা যে গরুগুলো দেখলাম, এগুলো যদি মেলাতে বিক্রি না হয়, কেউ যদি সামনে তো কুরবানির ঈদ একেবারে সন্নিকটে, যদি কেউ যদি কুরবানির জন্য এই সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের কাছে সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারবে? আমাদের পেজ আছে, পেজে সবগুলোর ফটো দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। ফেসবুক পেজ? জি। আচ্ছা, ফুলকলি এগ্রো নামে ফেসবুক পেজ? ফুলকলি এগ্রো। বাংলা না ইংলিশে লিখে সার্চ দিলে পাবে? না, ইংলিশে। ইংলিশে ফুলকলি এগ্রো লিখে সার্চ দিলে পাবে। আর না হয় চিরাং যে খামার থেকে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করবেন।